হাই ফ্রেন্ড এইচ বি ইলেকট্রিক্যাল ওয়ার্কের সবাইকে স্বাগত তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গোডাউন ওয়ারিং বা হোস্টেল ওয়ারিং কীভাবে করে তো প্রথমে আমরা দেখে নেবো এটা কাজ করছে কীভাবে তারপর ওয়ারিংটা দেখাবো তো এর পাশ থেকে যদি আমরা ঢুকি এর পাশ থেকে যদি আমরা ঘরে ঢুকি তাহলে আমরা কী করবো প্রথমে এই সুইচটা দেবো দেখো প্রথম লাইটটা জ্বলে গেছে তো এখান থেকে আমরা এগিয়ে চলে আসলাম ঘরের সামনের দিকে তো এখানে এসে যদি এই সুইচটা দিই তাহলে কি হবে আগের লাইটটা বন্ধ হয়ে যাবে আগের লাইটটা বন্ধ হয়ে এই লাইটটা জ্বলবে তো এইখান থেকে আমরা লাইটটুকু এগিয়ে চলে আসলাম চলে এসে এই সুইচটা যদি দিই তাহলে দেখো এই লাইটটা জ্বলে আগের লাইটটা বন্ধ হয়ে গেল তো এইখান থেকে আবার এগিয়ে এসে যদি এই সুইচটা দিই এই লাইটটা বন্ধ হয়ে আবার এই লাইট আমরা কি হবে আসলাম তো এইভাবে আমাদের গোডাউন ওয়ারিংটা কাজ করে তো চলো এটার কানেকশন কীভাবে করে সেটা এখন দেখবো তো চলো আমরা এবার এই ওয়ারিংয়ের কানেকশানটা শিখে নেব তো এর জন্য আমাদের কি লাগবে একটা ওয়ান ওয়ে সুইচ লাগবে এটা ওয়ান ওয়ে সুইচ একটা ওয়ান ওয়ে সুইচ লাগবে আর একটা দুটো তিনটে টু ওয়ে সুইচ লাগবে একটা ওয়ান ওয়ে সুইচ আর তিনটে টু ওয়ে সুইচ আর চারটে হোল্ডার লাগবে আর চারটে লাইট লাগবে তো এবার আমরা কি করবো কানেকশান শুরু করবো তো আমরা প্রথমে কি করে রেখেছি দেখো এখানে চারটে হোল্ডার নিয়েছি চারটে হোল্ডার চারটে লাইট আর হোল্ডারের যে দুটো করে তার বেরিয়েছে তার মধ্যে নিউটালগুলো সব কমন করে দিয়েছে দেখো এটার থেকে যে নিউটালটা এসেছে এটার থেকে নিউটাল জয়েন্ট হয়েছে এটার থেকে যে নিউটাল এসেছে সব একভাবে জয়েন্ট করে নিয়েছি দেখো সব একটা নিউটালের মধ্যে সব কটা হোল্ডারের তার কিন্তু জয়েন করা আছে তো নিউটাল এখানে কমন হবে আর ফেসটা শুধু সুইচের আসবে আর আমরা লাইটের তারগুলো সব সুইচের মধ্যে লাগাবো তো প্রথমে আমরা কি করবো তার জন্য প্রথমে আমরা নিউটালের তারটা সব একসাথে জয়েন করে নেব তো এইবার আমরা কানেকশন শুরু করব কানেকশন শুরু করতে লাগবে কানেকশনের জন্য যে কোনো একটা তার নিলাম এখানে যে কোনো কালার দিতে পারো কালারটা এখানে কোনো ব্যাপার না এটা তো আমরা প্রথমে কি করব আমরা টু ওয়ান ওয়ে সুইচ থেকে শুরু করব তো এখানে দেখো আমরা এই তারটা সুইচের এই ওপরে লাগিয়ে নেব প্রথমে তো এই তারটা এখানে লাগিয়ে নিলাম এইখান থেকে আমরা কি করব এখান থেকে আমরা এই টু ওয়ে এই তারটা এই টু ওয়ে মিডিলে লাগাবো এই টার্মিনাল থেকে আমরা তারটা নেব

সবার শেষে তো সবার শেষে আমরা কি করবো সবার শেষে হচ্ছে এই যে এইটা হচ্ছে নিউট্রালের তার তো এটা নিউট্রালের তারে নিউট্রাল লাগিয়ে নিলাম আর এই ফেস এর লাইনটা এই সুইচের নিচে লাগিয়ে নেবো এই ওয়ান ওয়ে সুইচের নিচে আমাদের মেন যে ফেজ আসবে সেই ফেজটা এখানে দেবো আর নিউটালটা এই বাল্বের যে নিউটালে শর্ট করেছি সেখানে নিউটাল লাগিয়ে নিলাম আর এই ফেজের তারটা এই ওয়ান ওয়ে সুইচের নিচে লাগাবো তো দেখো আমাদের কানেকশন করা কিন্তু কমপ্লিট এবার আমরা দেখি কোথা থেকে কী কানেকশান করলাম তো প্রথমে আমরা কি করলাম নিউট্রালটা সব একসাথে শর্ট করে নিলাম শুধু বাল্বের জন্য বাল্বের যে চারটে নিউট্রাল ছিল সেটা আমাদের মেন নিউট্রালে চলে গেলো যেখানে আমরা মেন নিউট্রালের ফেস দেবো সেই নিউট্রালটায় বাল্বের সমস্ত নিউট্রালে লাগিয়ে নিলাম আর ফেসটা কি করলাম মেন যে ফেস সেটা আমাদের ওয়ান ওয়ে সুইচের নিচে লাগানো হয়েছে আর এই ওয়ান ওয়ে সুইচের ওপরে যে তারটা নিলাম এটা এখান থেকে এনে এই প্রথম টু ওয়ে সুইচের মাঝখানে দেবো আর টু ওয়ে সুইচের ওপর থেকে যাবে প্রথম বাল্বেরটা আর নিচের থেকে আসবে আবার এই পাশে টু ওয়ে যে সুইচটা তার মাঝখানে আর এই টু ওয়ে সুইচের ওপর থেকে যাবে আবার দ্বিতীয় বাল্বের আর সেই একইভাবে এই নিচ থেকে আসবে এই আর এই তিন নম্বর বাল্বের উপর থেকে যাবে আর নিচের থেকে যাবে চার নম্বর বাল্বের তো এবার আমরা দেখব এই কানেকশনটা কিভাবে কাজ করে তার জন্য আমাদের সুইচগুলো উল্টে নিতে তো এবার দেখব দেখব আমরা এই কানেকশনটা কিভাবে কাজ করে যদি এই কানেকশনটা আমরা কোনো গোডাউনে বা হোস্টেলের বারান্দায় বলো গোডাউনের ঘরের ভিতরে বলো যদি করি তো আমাদের এটা কোন এইভাবে সুবিধা হতে পারে তার জন্য আমরা প্রথমে দেখব এটা যদি এই পাশে আমরা ঘরের দরজা দরজা মনে করি এই পাশ থেকে যদি আমরা ঢুকলাম ঘরে তো ঢুকে প্রথমে কী করলাম এই সুইচটা যদি দিই তাহলে কিন্তু প্রথম বাল্বটা জ্বলে গেল তো সেখান থেকে এইখান থেকে আমরা এগিয়ে চলে আসলাম ঘরের দিকে তো এখানে এগিয়ে চলে এসে যদি এই সুইচটা দিই তাহলে কিন্তু দেখা যাবে আমাদের প্রথম লাইটটা বন্ধ হয়ে দ্বিতীয় লাইটটা একবার জ্বলে যাবে তো আগের লাইটটা কিন্তু আবার সেই আগের জায়গায় গিয়ে বন্ধ করতে হবে না তো এই সুইচের সামনে এসে যদি আমরা জ্বালাই তাহলে কিন্তু এই লাইটটা জ্বলে আগের লাইট টাকায় বন্ধ হয়ে যাবে তো এইখান থেকে যদি আমরা আবার এগিয়ে যাই এখানে সুইচ দিই তাহলে তিন নম্বর লাইটটা জ্বলে আবার দু নম্বর লাইট টাকায় বন্ধ হয়ে যাবে তো একইভাবে এর সামনে যদি যাই তো এই এই লাইটটা বন্ধ হয়ে এটা জ্বলে গেলো আবার যদি আমরা রিটার্ন চলে আসি ঘরের থেকে বা বেরিয়ে যাব তার জন্য প্রথমে কী করবো এই সুইচটা বন্ধ করলাম আবার আগের লাইট চলে আসলো এখানে বন্ধ করলাম এ লাইট চলে আসলো এটা বন্ধ করলাম আগের লাইটটা জ্বলে গেল এখান থেকে বন্ধ করে যদি বেরিয়ে যায় তার লাইট সব বন্ধ হয়ে গেলো তো গোডাউন বা হোস্টেল ওয়ারিংয়ের কানেকশান এইভাবে করা হয় আর লাইটগুলো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কটিকে অবশ্যই ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের ব্রাউজ ফিচারে অবশ্যই চলে যায় তো আজকে ভিডিও এ পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো বাই ফাই